তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত। এই বক্তব্যটি 2022 সালের 18ই মে মাসের। শেখ হাসিনার এই বক্তব্য নিয়ে তখন সমালোচনার ঝড় ওঠে চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের বক্তব্য কাম্য না বলে মত দেন বিভিন্ন মহলে। ক্ষমতার দম্ভ আর অতিরিক্ত ঈর্ষাপরণতাই এই বক্তব্যের কারণ বলে মনে করেন রাজনৈতিক মহল। এত টাকা দিয়ে স্যাটেলাইট করে কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেদিন পদ্মা নদীতে চুবানো এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়ায় এবার শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা চেষ্টা মামলা হয়েছে। তাদেরকে কি করা উচিত? পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। রোববার চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এই মামলা করেন। এই মামলায় বলা হয়, ওই মন্তব্যের মাধ্যমে শেখ হাসিনা বিষদগার করে খালেদা জিয়া ও অধ্যাপক ডক্টর ইউনূসকে হত্যার সুপ্ত ইচ্ছা ব্যক্ত ও মানহানি করেছিলেন, একই সাথে হত্যার হুমকি ও প্ররোচনাও দিয়েছিলেন। মাত্র 5 ঘন্টা না 6 ঘন্টা ডিফারেন্স। অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্ত করে 30 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গালিটালি দিন দিতে ইচ্ছে দেওয়ার রুচিও নাই। এদিকে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। 15ই সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন ডক্টর ইউনূসের সাথে। বাংলাদেশের পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান সরকার শেখ হাসিনার স্বৈর শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের সম্পদ যা বিদেশে পাচার হয়েছে দেশে ফেরত আনতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘুষ দুর্নীতি প্রতিরোধে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা দুর্নীতির সাগরে ছিলাম, আমরা এখন সেই ঘুষ দুর্নীতির মূল উৎপাটন করতে চাই। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জের কথা তুলে ধরে ডক্টর ইউনূস আরও বলেন, বর্তমান প্রশাসন অর্থনীতিকে সংস্কার এবং পুনরায় সচল করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে, আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো ঠিক করার উদ্যোগ নিয়েছে। ভোট জালিয়াতি প্রতিরোধ, বিচার বিভাগ, পুলিশ, বেসামরিক প্রশাসন, দেশের দুর্নীতি বিরোধী সংস্থা এবং সংবিধান সংশোধনের জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে বলেও যুক্তরাষ্ট্রের ওই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে অবহিত করেন। সে সময় রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ডক্টর ইউনূস। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে।